প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে একটি উজ্জ্বল নাম, সেই নক্ষত্রের পতন হলো আজ। আমরা মর্মান্তিকভাবে আহত হলাম, দুঃখ পেলাম, মনের ভেতরে গভীর বেদনা সঞ্চারিত হলো। এমন একটি বুদ্ধিদৃপ্ত মানুষ সত্যি ভারতবর্ষের রাজনীতিতে খুব কম দেখা গেছে। স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষের মাটিতে বহু মনীষীর জন্ম হয়েছে, ভারতবর্ষকে তারা পথ দেখিয়েছেন, নিশা দিশা দেখিয়েছেন। প্রণব মুখোপাধ্যায় এই যুগের মানুষ, যদিও তার বয়স 84 হয়েছিল, কিন্তু তিনি তো আজকের প্রজন্মের মানুষের কাছে আকর্ষণীয় হয়েছিলেন। কেন হয়েছিলেন? এজন্যই তার স্থিতধি চিন্তা হয়েছিলেন, এজন্যই যে তিনি সমস্যার গভীরে ঢুকে কিভাবে সমাধান করতে হয় তারপর বাতলি দিতে। আজকে ভারতবর্ষের সমস্ত রাজনীতিবিদ, সে কংগ্রেস হোক, কংগ্রেসের বাইরে হোক, এমনকি বিজেপির রাজনীতিবিদ যারা আছেন, তারাও এক বাক্যে স্বীকার করেন, প্রণব মুখোপাধ্যায় অনন্য সাধারণ। ভারতের প্রধানমন্ত্রীকে আমি বলতে শুনেছি, আমি নিজে কানে শুনেছি, প্রণব মুখোপাধ্যায় একজন চলন্ত কম্পিউটার। সত্যি এত স্মরণশক্তি খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। সেই প্রণব মুখোপাধ্যায় আমাদের মধ্যে নেই, এটা আমাদের চরম দুঃখের এবং দুর্ভাগ্যের। কিন্তু যে রাজনৈতিক চিন্তা তিনি আমাদের উপহার দিয়ে গেছেন, আগামী প্রজন্মের তরুণদের সেই শিক্ষা তার থেকেই নিতে হবে, এটাই আমার স্থির বিশ্বাস।